তো এই ভিডিও থেকে আমরা রেস্টফুল এপিআইটা ইমপ্লিমেন্ট করব। তো তার আগে আমি একটু ওভারভিউটা দেখে নিচ্ছি। ওভারভিউতে আমাদের প্রথম মডিউলে আমরা আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট ফাইলগুলো রাখার জন্য AWS অ্যাম্পলিফাই নিয়ে কাজ করেছি। দেন ইউজার ম্যানেজমেন্ট, রেজিস্ট্রেশন প্রসেস, এগুলো ভেরিফিকেশন সব কিছু মেনটেন করার জন্য আমরা ইউজ করেছি অ্যামাজন কগনিটো। দেন আমরা আমাদের সার্ভারলেস ব্যাকএন্ডে সার্ভারলেস কোড ইমপ্লিমেন্ট করেছি AWS ল্যামডাতে। এখন আমাদের রেস্টফুল এপিআই আমরা ইমপ্লিমেন্ট করব, যার মাধ্যমে ব্রাউজার থেকে HTTPS এর মাধ্যমে আমরা ডাইনামিক এপিআই কল দেব অ্যামাজন এপিআই গেটওয়েটা অ্যাক্সেস করার জন্য। দেন অ্যামাজন এপিআই গেটওয়ে আমাদের ল্যামডা ফাংশনটাকে ইনভোক করবে। দেন AWS ল্যামডা যেটা করবে সেটা হচ্ছে আমাদের DynamoDB টেবিল থেকে যে টেবিলটা আমরা তৈরি করেছিলাম সেটা রিড রাইট অপারেশন কমপ্লিট করবে এবং সেটা ইউজারের সাথে সেন্ড অ্যান্ড রিসিভ করবে। তো ইউজার যখন সাইন ইন করে অথেন্টিকেশন কমপ্লিট করার পরে দেন আমরা কী করবো, আমরা এপিআইয়ের মাধ্যমে তার লোকেশনটা পিক আপ করবো এবং ম্যাপে পয়েন্ট করে আমরা আমাদের ইউনিকর্ন যে রিকোয়েস্টটা আছে এটা আমরা ট্রিগার করব, যেটা AWS ল্যামটা করবে। দেন DynamoDB টেবিল থেকে প্রয়োজনীয় ডেটা ইউজারকে সেন্ড অ্যান্ড রিসিভ করবে। তো এই সবগুলো হচ্ছে আমাদের এপিআইয়ের মাধ্যমে, যেটা আমাদের যে কোয়েরি অ্যাজাক্স ম্যাথডের মাধ্যমে রিকোয়েস্টটা হচ্ছে, রিমোট রিকোয়েস্ট দিচ্ছে। দেন আমরা এই কোডটা যদি দেখতে চাই যে এটা কীভাবে কাজ করছে, তো এটা দেখার জন্য আমরা যে রাইট জেস এই লিঙ্কে যেয়ে আমাদের জেস ফাইলটা দেখতে পারবো। তো ওখানে আমাদের যে কোয়েরি কোডটা লেখা আছে, তো ওটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে ব্যাকএন্ডে কাজটা কীভাবে হচ্ছে। দেন আমরা নেক্সট ভিডিও থেকে রেস্টফুল এপিআইটা নিয়ে সেট আপ করবো।